সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে দুর্গাপুরের বৃহস্পতিবার সকালে গান্ধী মোড় থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বুধবার কলকাতার এসএসসি দপ্তরের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন ছাত্র যুবকদের গ্রেপ্তার করে রাজ্য পুলিশ অভিযোগ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মী সমর্থকদের। তাদের নেত্রী মীনাক্ষী মুখার্জিকেও গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এছাড়াও পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চলে। দুর্গাপুর থেকে সোমনাথ গুপ্তের রিপোর্ট, সমাজ হিতৈষী। আজকে হচ্ছে আমরা এখানে আমাদের নেত্রী শ্যামলী গুপ্তর প্রয়াণ দিবস এবং একই সঙ্গে আজকে হিংসা বিরোধী দিবস। আর সেই হিংসা বিরোধী দিবসে আমাদের লজ্জা লাগছে একথা বলতে যে আমাদের রাজ্য প্রশাসন ক্রমাগত হিংসাটাই চাইছে। একে দেশের প্রশাসনও তাই আর রাজ্যের প্রশাসন। এসএসসির নিয়োগে এত দুর্নীতি, তাই নিয়ে আমাদের ছাত্র যুবরা মিছিল করেছিল কালকে। সেই মিছিল তারা ডেপুটেশন দিতে চেয়েছিল, সেখানে মমতা ব্যানার্জির পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে, গ্রেপ্তার করেছে ছাত্র যুবদের। সেই বর্বরোচিত আক্রমণকে আমরা ধিক্কার জানাচ্ছি। একে এসএসসির নিয়োগে দুর্নীতি, পিএসসিতে প্রতিটি জায়গায় নিয়োগ তো একে হয় না রাজ্যে দিনের পর দিন, তারপরে যাই বা মেলায় খেলায় শুধুমাত্র টাকা দেওয়া হয় অথচ নিয়োগ হয় না। আর সেই নিয়োগে এত দুর্নীতি যে বারবার কোর্ট তাদেরকে একে অ্যাকিউজ করছে, আর সেখানে নিয়োগে দুর্নীতির জবাব চাইতে যেয়ে ছাত্র যুবদের বর্বরোচিত আক্রমণের শিকার হতে হলো। আমরা এই দোয়া ধিক্কার জানাই, আমরা শ্যাম শ্যাম তৃণমূল সরকার, শ্যাম 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 তৃণমূল সরকার, শ্যাম 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 শ্যাম। নামটা আমার নাম কনীনিকা ঘোষ, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সেক্রেটারি সম্পাদক। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।